সিদ্ধান্তে এসেছে যে আমরা যুদ্ধ বাটি সহাবে আরে বাটিটা সহাবে বাটি সহনি আসুন বাটি সহ দাদা তা এদিকে দাও চার বছরের মধ্যে এইসব সমস্যা কিন্তু আপনাদের মধ্যে এখন অনেক কম। আমরা বলতাম যে মালিকানা পয়সা পাওয়া যায় না, পয়সা পাওয়া গেলে অনেক বেশি ইন্টারেস্ট দিয়ে নিতে হয়। আমরা কেন তো এখন বলছি অনেক কম ইন্টারেস্টে যারা সব মানে ব্যবসা করে গুডউইল उसके बाद पूरा कंप्लीट फाइनल का 10 ईयर्स का वारंटी है सर, 10 साल का। কোন শিল্পই যাতে নষ্ট না হয়ে যায়, কারণ ভারতবর্ষের প্রথম স্থান আমাদের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পে আমরা প্রথম স্থান অধিকার করেছি। সেই জন্যেই এই শিল্প যাতে আরও বেশি করে উন্নত হয় রাজ্য সরকার সেটা চান, মুখ্যমন্ত্রীও চান, তো তাই নিশ্চিতভাবে তিনি সুবিচার করবেন এবং আমরা আশা করছি যে আগামী দিনে কাজু শিল্পের সাথে আরও বেশি মানুষ যুক্ত হবেন এবং ওনারা যারা কাজু ব্যবসা করেন এর থেকে কাজু এনে তারা নিশ্চিতভাবে আরও বেশি করে মানুষকে সংযুক্ত করে আরও বেশি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সম্মেলনে আপনারা দীর্ঘ আলোচনায় তুলে ধরলেন আপনাদের একাধিক সমস্যার কথা, তো আজকে এখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী, তিনি কি আশ্বাস দিলেন আপনাদের সমস্যার ক্ষেত্রে? না, মাননীয় মন্ত্রী আমাদের সবসময় পাশে থাকেন, উনি আশ্বাস দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সিএম ওনাকে বলেছেন আমরা আশা করব আমাদের যে মার্কেটিং এর সমস্যা বর্তমান আছে সেই ট্যাক্সটা নিশ্চয়ই প্রত্যাহার করবেন, কারণ আমরা আপনারা সবাই জানেন এটা ইম্পোর্ট ডিউটি ছিল গতবারে, এটাও তুলে দেওয়া হয়েছে। আমরা ম্যাক্সিমাম 90% মাল, কাঁচা মাল আফ্রিকা কান্ট্রি থেকে আসে, আমরা ইম্পোর্ট মালে কোনো সময় কোনো স্টেট মার্কেটিং নাই না, আমাদের রাজ্য এটা চালু করেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 2019 থেকে 2021 এই মার্কেটিংটা তুলে দেন, তখন গাড়ি প্রতি 2000 টাকা করে নিতেন, এখন বর্তমান যা সমস্যা 1% মানে বলতে 1% লাগছে, কিন্তু কাজুর ভ্যালুয়েশন অনেক, একটা গাড়ি 35 থেকে 40 লক্ষ টাকা ভ্যালু, আমরা জিএসটি দিয়ে বিভিন্ন ট্যাক্স দিয়ে 2 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে আমরা কাজু নিয়ে আসছি, বাড়তি 35 থেকে 40 হাজার টাকা আমাদের এখন মার্কেটিং বোঝা আসছে, সেটা আমাদের কোনো মতে দেওয়া যাবে না। আমরা জেলা শাসককেও বলেছি, মার্কেটিং সেক্রেটারিকেও বলেছি, জেলা শাসককে আবেদন করেছি, ওনারা আশ্বাস দিয়েছেন, মন্ত্রী সাহেব আজকে বলেছেন যে শুক্রবার আমাদের ডাকবেন, আমরা নিশ্চয়ই বসবো জেলা শাসকের কাছে, আবেদন করব এই মার্কেটিংটা যাতে ইম্পোর্ট মালের উপরে তুলে দেওয়া যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে কাজু শিল্পটাকে আপনার নজরে রেখে শিল্পটাকে বাঁচানোর জন্য ক্ষুদ্র কুটির শিল্প আমাদের রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং এই কুটির শিল্প কাজু প্রায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বলে কয়েক লক্ষ শ্রমিক কাজ করে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো 1% যে আমাদের মার্কেটিং ট্যাক্স আছে এটা তুলে দেওয়ার জন্য। গত কয়েকদিন আগে চেকিং পয়েন্টে আপনাদের কয়েকটা গাড়ি আটকানো হয়েছিল, সেক্ষেত্রে আপনারা গাড়িটাও বার করেছেন, এরপরে যে গাড়িগুলো আছে সেটা কি সমস্যা? না, সমস্যা মানে আমরা এই কাজু গাড়ি র কাজু
বেশি দিন যদি আমরা স্টে রেখে দিই কাজগুলো ড্যামেজ হয়ে যাবে। তাই এগ্রা মার্কেটিং এর কাছে প্রায় 20খানা গাড়ি আফ্রিকা থেকে মাল টুটিকরণ পটে আনলোডিং হয়েছিল, ওখান থেকে আমাদের কাঁথি আসছিল। এগ্রা মার্কেটিং ওখানে প্রায় 5 থেকে 7 দিন 20টা গাড়ি আটক করে রাখে। আমরা বারে বারে দরবার করেছি যে কাজু গাড়িটা ছেড়ে দিতে, কাজুটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ওরা বারে বারে বলেছে যে পুরো 1% না নিয়ে ছাড়বো না। তো আমরা গিয়ে সেখানে এগ্রায় আমরা গাড়িগুলোকে কাগজ জমা দিয়ে নিয়ে চলে আসি। পরবর্তী করতে হ্যাঁ হাম লোক কাজু ব্যাপারী লোক হ্যাঁ মারা মেয়ে সে থোড়া থোড়া জিন্দা হো রে হ্যাঁ আপ দোবারা গুলি মত মার। হাম লোক জিন্দা রহেঙ্গে বহুত বেকার কম সে কম 1 লাখ আদমি ইসকে উপর ডিপেন্ড হ্যাঁ क्योंकि इधर कंटाई से जो हम लोग कंटाई में प्रोसेसिंग यूनिट है सिलीगुड़ी मुर्शिदाबाद हर अलग अलग स्टेट से बहुत सारे काम करते हैं इधर आके, तो ये लोग के लिए बचाने का काम हम लोग कर रहे हैं। तो चीफ मिनिस्टर को बोल रहा हूं पूरा एसोसिएशन का मेंबर जितना है हाथ उठा के बोलिए चीफ मिनिस्टर हमारा ये मार्केटिंग 1% को लेकर जो किए हैं इसको उठाना पड़ेगा। उठाना पड़ेगा नहीं पड़ेगा हाथ उठाना पड़ेगा। तो अगर हमेशा चैलेंज नहीं देता हूं गेम साहब का नॉलेज में देता हूं, हम बार बार बोल चुके हूं एसडीओ साहब का हमारा भी बोल दिया तो मार्केटिंग अगर डिमांड नोटिस भेजा है तो जो व्यापारी लोग कोई डिमांड नहीं देना है जो होगा हम लोग समझ लेंगे। जिसको नोटिस भेजा है और अगर इसका सॉल्यूशन नहीं हुआ पूरा व्यापारी और पूरा लेबर जितना है 1,50,000 आदमी को लेकर हम लोग टाउन बंद कर सकते हैं। ये हम लोग का खतरा है, ये करना पड़ेगा। अगर नहीं होगा तो क्या राजी है आप लोग? तो आगे का सोच बहुत है, इसलिए आप लोग कुछ कुछ बात में ऐसा कान मत देना। लड़ाई बहुत बड़ा सामने वाला है, छोटे छोटे बात में आप लोग गुस्सा मत होना और किसी का बात में आप लोग कोई कुछ बोलना नहीं है। हमारा मिनिस्टर तो हमारा घर के बगल में ही है, वो तो हम लोग का साथ है, वो तो बहुत कुछ कोशिश किए हैं और हम बोलेंगे बहुत कुछ कोशिश और भी करके ये जो मार्केटिंग है इसको खत्म करेंगे।